السلام عليكم بيورز، কেমন আছেন সবাই؟ আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আজকে না গতকাল আর কি এই গরুটা আমাদের কিনেছিল আমার ছোট ননাশের মেয়ের বিয়ের জন্য। তো মাশাআল্লাহ গরুটা কিন্তু অনেক সুন্দর, অনেক বড়। তো গতকাল কিন্তু আবার আমার আম্মু এবং মইমা এসেছিল, যেহেতু আমার সে জজা দুবাই থেকে এসেছে, ওনাকে দেখতে এসেছিল। তো ওনাদের জন্য আমরা রান্না করে ফ্রেশ হয়ে বসে আছি। তো ওনারা কিন্তু আমাদের জন্য অনেক মজার মজার চাল এবং মিষ্টি নাস্তা তৈরি করে এনেছে। নাস্তাগুলো খেতে কিন্তু অনেক দারুণ। তো সবগুলো নাস্তায় কিন্তু অনেক টেস্টি, অনেক স্বাদ। তো এদিকে আর কি আবার আজকে সকালে আর কি আমাদের কিছু ছোট মাছ নিয়ে এসেছে আমার ভাসুর। ওই বলে না বৌরা নাকি টেরামি করলে বৌদেরকে না মেরে গালি না দিয়ে নাকি কিছু ছোট মাছ এনে গভীর রাতে দিলে ওরা নাকি এটা নাকি ওদের শাস্তি, ওরা এগুলো কুটবে, কাটবে, পরিষ্কার করবে। মেয়েদের জন্য তো ছোট মাছ কাটা তো অনেক ঝামেলা। তো এরকম একটা দশা আর কি, তাই এতগুলো ছোট মাছ নিয়ে আসছে, মানে পরিষ্কার করতে করতে আজকের অবস্থা পুরো শেষ। তো এদিকে আবার বৃষ্টি, সকাল থেকে অনেক বৃষ্টি হওয়াতে পানি উঠে গেছে। তো যার কারণে আমরা পুকুরেও যাইতে পারতেছি না, এখানে দরজার সামনে বসে আর কি মাছগুলো পরিষ্কার করলাম। তো দেখুন অনেক পানি, কিন্তু সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে। তো আমাদের মুরগির ঘর, গরু ঘর সবগুলো কিন্তু ডুবে গেছে, ডুবে যাচ্ছে আর কি। তো এদিকে আবার নদীতে দেখুন অনেক স্রোত, এটা হচ্ছে আমাদের পাশের নদীটা, পানিতে কিন্তু অনেক স্রোত, অনেক অনেক পানি, পানিতে কিন্তু একদম ডুবে গেছে, নদীটা পুরো ডুবে গেছে। এখানে যদি কোনো মানুষ নামে বা পড়ে যায় আর কি পানির স্রোত কিন্তু একেবারে নিয়ে যাবে সমুদ্রের মতো। তো আশেপাশে ঘরবাড়িগুলোতেও কিন্তু পানি উঠে গেছে, কিন্তু আল্লাহর রহমতে আমাদের কোনো উঠে নাই, তবে উঠা উঠার মতো অবস্থা আর কি। তো দোয়া করতেছি যেন আর বেশি বৃষ্টি না হয়, আর বেশি বৃষ্টি হলে কিন্তু আমাদের ঘরেও পানি উঠে যাবে। দেখুন সন্ধ্যাবেলা আর কি পানি একদম ঘরে ঢুকার মতো অবস্থা, আমাদের মুরগির ঘর গরুর ঘরে কিন্তু পানি ঢুকে গেছে। জানি না মুরগি আর গরুগুলোর অবস্থা কেমন হয় আর কি রাত্রে যদি বেশি পানি উঠে। তো দেখুন আমাদের বাড়ির ওটা নাগিনা একদম পুরো ডুবে গেছে পানির, বাড়ির মধ্যে অনেক স্রোত, একদিক থেকে পানি বাড়িতে ঢুকতেছে, আবার গেট দিয়ে গেটের ওই পাশে দিয়ে কিন্তু বের হচ্ছে। তো এদিকে আমার ছোট যা আর সে যা মিলে আবার জাল বসাইছে মাছ ধরার জন্য, ওরা ছোট ছোট দুইটা মাছ ধরছিল, জাল দেখে ওরা অনেক খুশি। তো দেখুন এদিকে আবার পুকুরটা কিন্তু পুরো ডুবে গেছে, বাচ্চাদেরকে নিয়ে অনেক ভয়ে আছি, বাড়ির মধ্যে অনেক পানি, ওরা শুধু চাচ্ছে বাইরে এসে পানি ধরার জন্য। তো এদিকে আমাদের সামনের গেটটা দেখুন একদম পুরো ডুবে গেছে, সিঁড়িঘরের মধ্যেও কিন্তু পানি ঢুকছে, বড় গেটটা কিন্তু পানিতে ভাসছে ভাসছে এমন অবস্থা, পানির কি স্রোত দেখুন। তো অনেকগুলো পানি দেখুন এই আশেপাশে এই ঘরগুলো আর কি, এগুলোতে কিন্তু পানি অলরেডি অলরেডি ঢুকে গেছে। তো এদিকে আর কি নদীটা, তো সব দিকে কিন্তু পানি যাওয়ার রাস্তা না রাখায় আর কি এমন পানি, পানি যাওয়ার তেমন কোনো সুযোগ নাই, কিন্তু আস্তে আস্তে কমে যাবে যদি বৃষ্টি না হয়, পানি কমে যাবে। তো জানি না আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন যাতে পানিগুলি তাড়াতাড়ি কমে যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।